আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব সুরা আলী ইমরানের একশো চুয়ান্ন নং আয়াত সম্মানিত দর্শক এটি পাড়ার নয় পৃষ্ঠার প্রথম অর্ধেকটুকু একটা আয়াতি অর্ধেক পৃষ্ঠা জুড়ে তো চলুন আজকের ভিডিওতে আমরা এই একটা আয়াতি শিখব এখনও পর্যন্ত যারা কোরআনের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে কোরআনের সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক

আইন সব আমিয়া আলাই ক্যাফ মিম পেশ কুম মিম সেকিনের পরে মিম আসছে গুন্না করতে হবে এই গুন্নাটির নাম মিম সেকিনের ঈদ গম আলাই কুম মিম নুনসের মিম এখানে গুন্না করতে হবে গুন্নাটির নাম একলাপ গুন্না এখানে খুব খেয়াল করে শুনতে হবে এখানে নুন সাকিনের উপরে বা আসছে যদি এমনটা কোথাও হয় তাহলে ওই নুন সাকিনকে এই যে ছোটো করে একটা মিম দ আছে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না ইকফার সাথে পড়তে হবে এই গুন্নাটির নাম একলাভ গুন্না বা কলব গুন্না উচ্চারণ হবে আছে মিন হবে মিম এভাবে বা আইন সে বর বা মিম বা দার লাম দিল ব্যা দিল গাইন মিম সাবর গম গুন্না করতে হবে এটি অজীব গুন্না এটার মতো মিমসের মি গম মি আলিফ সে বর আ মিম সে বর মা আ নুন সে না আ না তানুন দুই সব তেন গুন্না করতে হবে তানভিনের পরে নুন আসছে এটি হচ্ছে গমে বা গুন্না তানভিন বলা হয় দুই জব দুই যে দুই পেশকে এখানে তানভিন হচ্ছে দুই জবর এখানে গুন্না করতে হবে উচ্চারণ হবে নুন পেশনু আইন আলিফ জবর আলি প্রান্ত হবে আমরা জানি যে জবর বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ হয় নু

তেমিম দুই সব তেম গুন্না করতে হবে তনভিনের পরে মিম আসছে এটি হচ্ছে ইদগামে বা গুন্না তেম মিম নুন সের মিং নুন সে কিনে পরে কাপ আসছে গুন্না করতে হবে এটি হচ্ছে ইকফা গুন্না ক্যাফ মিম পেশ কুম কুম এখানে ছোট করে লাম আলিফ দেওয়া আছে এখানে আমরা অকফু করব না এখানে অকফু করা নিষেধ লা শব্দের অর্থ না আমরা এখানে অকফু করবোই না উচ্চারণ হবে তেম মিং খুম

মিম তাজবর মেদ আহম মেদ হ্যা মিম পেশ হুম কদ আহম মেদ হুম আলিফ নুন সবর এং গুন্না করতে হবে নুন সেখানে বরে ফাঁস চে টিক ফে ফে ফু সিন পেশ ফুসু হ্যা মিম পেশ হুম ফুসু হুম কদ আহম মেদ হুম ফুসু হুম ইয়াসবরিয়া নুন পেশ নুন নুন এ তাস্তিদ গুন্না করতে হবে গুন্নাটির নাম অজিব গুন্না يظن نو بشنو أكريب تنتهى به يظن يضنّو نون سبنا يظن نون بالام سر باللام كرس بالله أكريب هازر هي هذه هي بالله يظن نون بالله غين يا سبر غي رالام سبر رال غير الحق سبر حق زرقي حقي غير الحق জুন সেব নুনে তাস্তিদ গুণ্না করতে হবে এটি অজীব গুন্না আমরা জানি যে নুনে এবং মিমে যদি তাস্তিদ হয় তাহলে গুন্না করতে হবে এবং এই গুন্নাটির নাম হবে অজীব গুন্না নুন লাম সেব নেল নেল জিম আলিম সেব জ্যা এক লিপ্টান্ত হবে হি জ্যা হি লাম ইয়াসিল লি ইয়াসিল ইয়া জাহিলিয়া তাজিতি জাহিলিয়াতি এখানে অক্ষের চিহ্ন আছে আমরা এখানে অক্ষ করব অক্ষ করলে গোলতা হা হয়ে যাবে আমরা জানি যে অক্ষের সময় গোলতা হা হয় উচ্চারণ হবে জাহিলিয়াহ আমরা সম্পূর্ণ এটা একসাথে বলছি আয়াতটা দুই লাইনের বেশি সুম্মা আনযাল আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসাই يغشى طائفة يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون أنفسهم يظنون بالله غير الحق ظن আয়াতে আমি দুই থেমেছি থেমে যাওয়া এবং আবার শুরু করা এই জিনিসটা একটু খেয়াল করতে হবে আমি এখানে থামছি এখানে কিন্তু আমি সাকিন করে থেমেছি আমরা জানি যে অকফকুলে সাকিন করতে হবে আর অক্ফকোলে অবশ্যই গোল হয়ে যাবে যেহেতু এখানে আমরা আমরা জানি এই নিয়মটা আর এখানে ওইভাবেই আমরা থাম থেমেছি তো আমরা এখানে অক্ফ করলে আবার যখন শুরু করেছি ইয়ক শেয় ত একটু পিছন থেকে আমরা কিন্তু তারপর থেকে শুরু করিনি যেমন মিংকুম ত ইফেতুম খদে আহম্মে ফুসুম তারপর থেকে শুরু করিনি আবার এখানে ইয়উদ্দ না বিল্লা না কোথায় থামলাম আর কি তো সেখানে আবার কিন্তু সাকিন করে থেমেছি আবার যখন শুরু করেছি একটু পিছন থেকে নিয়ে শুরু করতে হবে আপনার যদি গয়েরুল হক বলে থামেন বিল্লাহি থেকে শুরু করতে হবে বা গয়রুল হাক্কি থেকেও শুরু করা যাবে কিন্তু পর থেকে শুরু করলে সেটা নিয়মের বহির্ভূত কাজ হবে আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো সময় দর্শক আমার হচ্ছে ঠান্ডা লেগেছে এর জন্য হয়তো বা কণ্ঠটা একটু অন্যরকমের হয়ে যাচ্ছে এজন্য খুবই দুঃখিত আশা করি বুঝতে পারবেন যদি না বুঝেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন ইয়াস বর ইয়া কফ ও পেশ কু পেশে বা পেশে ওয়াও এক পড়তে হবে ইয়া কু ল্যাম ও লু এখানে এক লিপ টানতে হবে পেশে বা পেশে যস ওয়াও এই জন্য নুন না ইয়া কু লু না হা গিয়ে তাস্তি দলাম লামকে ধরবে এখানে দুইটা লাম একটা যশম একটা তাস্তি দলা তো জজম এবং তাস্তিদ যদি পাশাপাশি থাকলে তাস্তিদকেই ধরতে হয় হ্যা লাম সাবর হ্যাল লাম সাবর লা নুন আলিফ সাবর না জবর এবং পাশে খালি আলিফ এখানে এক হবে হ্যাল লা না মিম সিরমি নুন লম সুম নাল মিনাল আলিফ মিম সর এম রজির এমরি মিনেল এমরি মিম নুন সিরমিং গুন্না করতে হবে নুন সেকেন্ড উপরে শিন এটি হচ্ছে ইখফা গুন্না মিং শিন যাব সেই হামজা দিজের ইন সেই ইন এখানে অকফ চিহ্ন আছে আমরা এখানে অকফ করব অকফ করলে এখানে টানতে হবে এক দুই আলিফ বা তিন এর উপর টানতে পারেন তবে এক এবং দুই আলিফের মধ্যে সীমাবদ্ধ তার মধ্যে থাকাটা সবচেয়ে ভালো কারণ হচ্ছে এটা মধ্যে লিন আমরা বেশি টানতে গেলে একটু গলত হবে যেমনটা যদি এক আলিফটা টানি তাহলে উচ্চারণ হবে সেই যদি দুই আলিফ টানি উচ্চারণ হবে সেই যদি তিন আলিফ টানি তাহলে অনেকে এই কাজটা করে যে সেই পরে ইয়া ইয়া দুইটা ইয়া চলে আসে অথচ এখানে উচ্চারণ হবে সেই নিয়ে যাব সেই তো ইয়ার উপর স্থিতি থেকে একটু টানতে হবে সেই আর হামজাদ তো সাকিন হয়ে যাবে অপসের সময় একসাথে আছে বলে দিচ্ছি يقولون هل لنا من الأمر من شيء إيه بابي إيه, بحبه؟ إيه بحبه مدلين. قف قل ألف نون إن نون تشديد قلنا قلت بابي نون لم سبر نل قل إن نل ألف ميم سبر أم, سبر رأ أم را كف لم كل لم سبر لا كلها ولتبشو كله লাম লাম সে লাম বললে এক লিপ্রান্ত হবে হাজির হি লিল্লা হি এখানে অক্ষ চিহ্ন আছে আমরা এখানে অক্ষ করব যেহেতু অনেক ছোট আপনারা চাইলে মিলেও পড়তে পারেন কোনো সমস্যা নেই আমি অক্ষ করে আপনাদেরকে দেখাচ্ছি অক্ষ করলে হা সাকিন হবে উচ্চারণ হবে তিনা লিফ টেনে তারপর সাকিন করতে হবে ইয়া খ পেশ ইউ ফ্যা পেশ ফু এক লিপ্রান্ত হবে নুন সে বল না ইউ ফু না ফেয়াজের ফি টানতে হবে তিন আলিফ ফি আলিফ নুন সাবর আং গুন্না করতে হবে নুন সেকেন্ড পরে ফার্স্ট সি এটি হচ্ছে ইকফা গুন্না ফেপেশ ফু সিন জে সি আং ফু সি হা মিম সের হিম হা গিয়ে তাসদুলা মিমকে ধরবে আর এখানে যেহেতু মিম সেকিনের পরে মিম আসছে এই জন্য এই গুন্নাটির নাম হবে মিম সেকিনের ঈদ গম আং ফু সি হিম মিম আলিফ সাবর মা এক লিপ টানতে হবে লাম আলিফ সাবর লা এখানে এক লিপ টানতে হবে মা লা ইয়া বায় পিশ ইউ বে দ্য ল পিশ দু এখানে এক হবে না ইউ বে দু ন্য ল্যাম্পসেবল ল্যা ক্যাম্পসেবল ক্য এখানে অফি চিহ্ন আছে আমরা এখানে অক করব করবো অক্ ফু করলে ক্যাফ স্যাকিন হবে উচ্চারণ হবে ল্যাক এভাবে অক ফু করবে না একসাথে বলে দিচ্ছি ইয়ো ফু নে ফি অ্যা ফু সি হিম ম্যা ল্য ইউ

শি নিয়ে যাবো সেই গুন্না করতে হবে স্বাভাবিকভাবে নুনে তাস্তি হলে অজীব গুন্না হয় আর এখানে যেহেতু তো তানভিনের পরে মিমে তাস্তি এর জন্য গুননাটির নাম হবে ইদ বা গুন্না সেই উম মিম আলিফিস ম্যা একে লিপ্টানতে হবে কফ পেশ কু তাই তিল ম্যা কৌতিল নুন এক একে লিপ্টানতে হবে ম্যা কৌতিল হ্যাঁ খেরাসে বল হ্যাঁ এক লিপ্ট আনতে হবে হ্যাঁ পেশু হ্যাঁ হো নোন আলিপসে বল না এখানে এক লিপ্ট আনতে হবে হ্যাঁ হু না এখানে অর্ফের চিহ্ন আছে আমরা এখানে অফ ফো করবো অক করলেও এক লিফি টান থেকে যাবে একসাথে বলে দিচ্ছি ইয়াকুলু নে ল্যাউ ক্যান অ্যামিন অ্যাম রিশাই ওম হ্যাঁ কোতিল ন্যা হ্যাঁ হু এখানে কফ গিয়ে তা লামকে ধরবে কফ ল্যাম্প পেস কুল ল্যাম ও সে

كف بشكو تاستي كتبا سبور با كتبا لبرس الذين كتبا عين سبور ع لم يسبور الله عليها زره عليه ميم لم بشمل عليه مل علي قف تاسبر قتل لم بشل قتل عليه مل قتل ألف سر لم يكر الله لا يكلب إلى مم ما ضاد ألف سبور ضاء اكن يكلب تنتهب إلى ما دو كتو ممتنا ইলে ম্যাওব এভাবে এটা করতে হবে জিম সের জি আইন সেরি জিয়েরি হ্যামিম সের হিম মালব জেরিহিম এখানে অক্সি চিহ্ন আছে আমরা এখানে অক্ফো করবো একসাথে বলে দিচ্ছি কুল্লেও কুং টুং ফি বুয়ু টিকুম লে ব র সে লেভিন কুটি বেলেই হিম কতলু ইলে ম্যাওব জিয়েরিহিম

ما في صد بش صو دالو لو بش دو اكليب بلانت هو ريكاف راس من بشكم في صدوركم ووصور ولمس اللي ولي يا بشيو يو ميم حازبر مح حازر حي محي صد بصا وليو محي صا ميم اللي ما اكليب بلانت فا يزر في اكلي بلانت ما في قف بش قو لما بشلو اكل بلانت هبه ما في قلوب باسر بي ميم مين بشكم قلو بكم اكنا اكفت شدو سامر اكنا اكفو قربو اكشت بولا جيد شي وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم ولم سبر ولم كرسب الله اكل بلانت هبه بشو والله عين سبر لم يسلي اكل بلانت هبه علي ميم دوي بشموم আলি মোম এখানে তানভিনের পরে বা আসছে এই তানভিনটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে এমনিতেই মিম আসে তারপর এটার উচ্চারণ মিম দুই পেশ মুন হয় মুন না হয়ে মোম হবে গুন্না করতে হবে এটি হচ্ছে একলাপ গুন্না আলি মোম বের বিশ একপটা হতে হবে বি বিদ্যা তা যে তিয় বিদে তিয়স সৎ পেশ সু দেয়ালও পেশ দু একালিফ টানতে হবে রসের রিয়স সুরি অক্ষ চলে আসছে অক্ফ করলে রস হবে আর আমরা জানি যে মদের হরোপের পরের হরপে অক্ষ হলে সেখানে তিন আলিফ টানতে হয় এই জন্যই সাধারণত দেখা যায় যে প্রত্যেকটা এতের শেষে তিন আলিপ করে টানতে হয় এটার কারণ হচ্ছে মদের হরোপের পরের হরপে যদি অক্ষ হয় তাহলে সেটাকে তিন আলিফ লম্বা করতে হয় সাধারণত হচ্ছে এক আলিফ কিন্তু পরে অক্সো চলে আসছে এই কারণে তিন হয়ে গেল এ মদের নাম তিন মধ্যে আরদি আর দি এটা হচ্ছে অস্থায়ী মদ একটা মদ একসাথে বলে দিচ্ছি ভল্লং আলি সম্পূর্ণ আছে একসাথে বলে দিচ্ছি সম্মানিত দর্শক আয়াতের কোথাও যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই এটা যেন ভুল না হয় সোম ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الامر من شيء قل ان الامر كله لله يخفون في انفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الامر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل الى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور.